প্রিয় দর্শক, শুধুই আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা নিশো। শুধুই আড্ডা অনুষ্ঠানে আজ আমরা আড্ডা দিব খ্যাতিমান চিত্রনায়ক সোহেল রানার সাথে। আপনাদের পাঠানো প্রশ্ন থেকেই বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে চলবে আমাদের এই আড্ডা। আশা করছি সব পর্বের মতো এই পর্ব আপনাদের অনেক ভালো লাগবে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। স্টুডিওতে না, ইনফ্যাক্ট বৈশাখী টেলিভিশনের যারা দর্শক আছে তাদের জন্য আপনি আমাদের সাথে এই প্রথম বোধহয়। তো সেই জন্য আমাদের সমস্ত বৈশাখী পরিবার এবং বৈশাখী সমস্ত দর্শকদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ যে আপনি একে তো আপনার এত কাজ, তারপরও আপনি রাজনীতির সাথেও জড়িত, সব কিছু মিলে এত ব্যস্ততার মাঝে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য শুরুতেই ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেম টু ইউ। আসলে অত ব্যস্ত আমি নই। সাধারণত লোকজন বলে থাকে যে আমি অনেক ব্যস্ততার ভিড়ে কিছুটা সময় বের করেছি, এন্ড দ্যাট ইজ অল দ্যাম লাই। আই ডোন্ট বিলিভ অল দোজ থিংস। তো আমাদের এই আড্ডা মূলত আপনার তো অনেক হাজার লক্ষ কোটি ভক্ত আছে, তাদের প্রশ্ন পাঠিয়েছে তারা, সেখান থেকে কিছু বাছাই করা প্রশ্ন আমরা নিয়েছি এবং তাদের একজন প্রতিনিধি হিসেবে সেই প্রশ্নগুলো আমি আপনার সামনে তুলে ধরব। আমাদের প্রথম প্রশ্ন যিনি করেছেন, প্রথম প্রশ্নটা ইনফ্যাক্ট আমাদেরও প্রশ্ন, আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইতাম যে আমাদের প্রতি মুহূর্তে তো আমাদের নতুন প্রজন্ম আপনাকে জানবে চিনবে, প্রতি মুহূর্তে আপনার নতুন ভক্ত তৈরি হচ্ছে, তারা যেন আপনার শুরুটা সবসময় প্রপারলি জানতে পারে, সো আপনার মুখ থেকে এই জন্য গল্পটা শুনতে চাইতাম। তো প্রথম প্রশ্নটা করেছেন গাজীপুর থেকে সুমন, যে মাসুদ পারভেজ থেকে সোহেল রানা হওয়ার শুরুর গল্পটা শুনতে চাই, একদম জন্ম কোথায়, পরিবার কে কে আছেন, সব সহ। সব সহ যদি বলি তাহলে হচ্ছে আমরা পরিবারে, আমি বাবার বড় ছেলে, আমরা পাঁচ ভাই এক বোন, আমার বোন যে ছিল মারা গেছে, ও আমার ছোট ছিল, এখন আমরা পাঁচ ভাই আছি, তার মধ্যে সবচেয়ে বড় আমি। এই হচ্ছে ফ্যামিলিগত, আমার মা মারা গেছেন, আমার বাবাও জীবিত নেই, কাজে সেই হিসাবে আমি একজন এতিম বলা যেতে পারে। আর মাসুদ পারভেজ এটা আমার বাবার দেয়া নাম, যেটাকে মানে মুসলমান মতে আকিকা করা হয়েছে, সেটা হচ্ছে মাসুদ পারভেজ। তা আমি যখন প্রথম ছবি তৈরি করি, ছবি তৈরি করার পরে দ্বিতীয় ছবি যখন প্রথম ছবি তৈরি করি যখন, সেটা হচ্ছে ওরা এগারো জন, স্বাধীন বাংলাদেশের প্রথম ছবি। তো এগারো জনে আমি কিন্তু আই ওয়াজ জাস্ট অনলি প্রডিউসার। তো প্রডিউসার হওয়ার পরে যখন দ্বিতীয় ছবি আমি করি মাসুদ রানা, তখন মাসুদ রানাতে অভিনয় কে করবে এটা নিয়ে আমরা একটা কমিটি তৈরি করি। আমি সেই কমিটিতে ছিলেন, একজন পরিচালক ছিলেন আমার শ্রদ্ধেয় একজন পরিচালক জনাব এস এম শফি, বাংলাদেশের ফার্স্ট লেডি সুমিতা দেবী গত এখন, এবং আর একজন ছিলেন চিত্রালী বলে একটা পত্রিকা ছিল তখন, চিত্রালীর এডিটর ছিলেন আহমেদ জামান চৌধুরী, আমার খুব বন্ধু ছিলেন, ও ছিল একজন, আর আমি ছিলাম, আর মুস্তাফিজ ভাই একজন ডিরেক্টর ছিলেন, মুস্তাফিজ আমার নামে উনি ছবি পরিচালনা করতেন। এই পাঁচজনের একটা কমিটি করি আমরা, পেপারের মধ্যে পাবলিসিটি করি যে মাসুদ রানা চরিত্রে যারা অভিনয় করতে চান তারা যেন এই ছবিতে আমাদের সাথে যোগাযোগ করেন। সেখানে আমাদের অনেক ছবি আসে আমাদের কাছে, এবং এই ছবি থেকে বাছাই করে আমরা প্রায় 300 ছবির মতো আমরা লাস্ট টাইমে বাছাই করলাম। তো একদিন আমি যখন গেলাম, একদিন বিকাল 4টার সময় মিটিং ছিল, মিটিংয়ে গেলাম এবং সেদিন দেখা গেলো যে সাধারণ ভাষায় বলতে গেলে, সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় যে একটা কুর মতো হয়ে গেল। অর্থাৎ আমি যখন গেলাম তার আগে দেখলাম যে তারা চারজন বসে আছে, এবং আমি ঢোকার পরই ঢুকে বসলাম বললেন যে কাকিকে নিয়ে যায়। তখন ওর মধ্যে থেকে সুমিতা দেবী বললেন যে মাসুদ রানা আপনি করবেন। আমি বললাম যে আমি মাসুদ রানা করব, মানে আমি জীবনের ছবিতে অভিনয় করিনি, আর আমি মাসুদ রানার সাথে আমার কোনো দিক দিয়েই মিল নেই, কারণ মাসুদ রানা 6 ফিটার, মাসুদ রানার কোনো মোচ নেই, তো আমি মোচও আছে আমার, আমি 6 ফিট লম্বা না, তো এটা তো আমি কোনো দিনই আমি করতে পারবো না। আমি সফি ভাইয়ের দিকে তাকালাম, মানে তার সাপোর্টটা পাওয়ার জন্য আমার পক্ষে। সফি ভাই বললেন যে না দেখেন, অনেকে যারা আছে তাদের হয়তো অনেকের চেহারা ভালো আছে, অনেকের ফিগার ভালো আছে, অনেকের ভয়েস হয়তো ভালো নাই, অনেকের পারফরমেন্স হয়তো ভালো হতে পারে না, তো সুযোগ যখন, চান্স যখন নিতে হবে তখন চান্স আপনিই নেবেন। তা আমি তখন একেবারে লাস্ট মোমেন্টে অনেকটা হতাশ হয়ে আর কি আমার ফ্রেন্ডের দিকে তাকালাম যে এবার তুই অন্তত আমাকে আমাকে সাহায্য কর। সে তো আমাকে সাহায্য করলোই না, বরঞ্চ আমাকে স্ট্রেট বলে দিল যে মাসুদ রানা তুমি করবে এবং আজকে থেকে তোমার নাম হচ্ছে সোহেল রানা, অ্যান্ড ইট ওয়াজ ডিসাইডেড বাই দোজ 3 পার্সন। মাসুদ রানা না হয় করবেন, কিন্তু সোহেলটা কোত্থেকে আসলো? মাসুদ রানা ওই বললো যে মাসুদ রানা ক্যারেক্টার তুমি করবে এবং তোমার নাম আজকে থেকে সোহেল রানা। আমি জানি না এখন ও কি চিন্তা করে সোহেল রানা বলেছিল,
it was accepted by all of them, and so I was almost selected as I was producer there. Kintu I was selected by all these people. এবং সেই হিসাবে আমার মাসুদ রানা ছবিতে অভিনয় করা সোহেল রানা হিসাবে, কিন্তু আমি শুধু বললাম যে প্রযোজক এবং পরিচালক হিসাবে কিন্তু আমি আমার নামে যাব। অর্থাৎ আজকে পর্যন্ত আমি প্রযোজক পরিচালক হিসাবে কিন্তু মাসুদ পারভেজ হিসাবে কাজ করছি, আর ছবিতে অভিনয় হিসাবে যখন করি তখন সেখানে আমি আমার নাম ব্যবহার করি সোহেল রানা। কিন্তু এ তো এটা একদম শেষের পার্টটা বললেন আপনি গল্পের। হ্যাঁ, আমি এই গল্পটাতে অনেক পরে আসতাম। আপনি বলেছেন আপনারা পাঁচ ভাই এক বোন ছিলেন, তো ওই সময়ের গল্পটা যে তারপর ছোটবেলাটা কিভাবে কেটেছে, সেখান থেকে আপনার পড়াশোনা, তারপর না আপনার এই পর্যন্ত, তারপর আপনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারপর কিন্তু আপনার এই প্রথম প্রোডাকশন। মাঝখানে তো পড়াশোনা তো সাধারণভাবে ম্যাট্রিক পাস করেছি, ইন্টারমিডিয়েটের আনন্দমোহন কলেজে পড়েছি, আই ওয়াজ দেন স্টুডেন্ট, রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমি 1963 আমি ময়মনসিংহ আনন্দমোহন কলেজের ছাত্রলীগের ইউনিটের প্রেসিডেন্ট ছিলাম। নাইনটিন সিক্সটি ফাইভে আমি ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ, অর্থাৎ ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, এই পাঁচটা জেলা মিলে তখন ছিল বৃহত্তর ময়মনসিংহ, ওইটা জেনারেল সেক্রেটারি ছিলাম আমি। এবং সেই জেনারেল সেক্রেটারি সেরামের যারা আমার সাথে তখন ছিলেন তারা আজকে বর্তমান এই সময় এই মুহূর্তে সরকারের অনেক বড় বড় গুরুত্বপূর্ণ বলা যেতে পারে না, সরকারের সর্ব মাথায় উপরে যিনি আছেন তিনি আমার ক্যাবিনেটের মেম্বার ছিলেন, অর্থাৎ আমাদের সকলের শ্রদ্ধেয়। আমি শ্রদ্ধেয় বলা তো প্রেসিডেন্ট হিসাবে শ্রদ্ধেয় আমি নিশ্চয়ই বলবো, কিন্তু আমার ভাই হামিদ উনিও আমার ক্যাবিনেটের মেম্বার ছিলেন, কাজী লতিফ সিদ্দিকী আমার ক্যাবিনেটের মেম্বার ছিল, শাহজাহান সিরাজ আমার ক্যাবিনেটের মেম্বার ছিল। তো সেই হিসাবে কলেজ পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রথমে আমি লতে পড়াশোনা করলাম, ল পড়াশোনা করার পরে তারপরে আমি সাইকোলজিতে পড়াশোনা করলাম, কারণ তখন হলে থাকতে হলে একটা সাবজেক্টে পড়তে হবে। তো সাইকোলজিতে পড়াশোনা করার সময় আমি ইকবাল হলে ছিলাম, ইকবাল হল আজকে যেটাকে আপনারা সার্জন জোরল হল বলছেন ওটার নাম ছিল তখন ইকবাল হল, অ্যান্ড আই ওয়াজ ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট অফ ইকবাল হল। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় তখন সারা হলে কিন্তু কোনো হলেই ছাত্রলীগ পাওয়ারে ছিল না, তখন ছাত্রলীগ ডিভিশন হয়ে গিয়েছিল, ডিভিশন হয়ে জাসদ হয়েছিল, আর এফসুরা তো আলাদা ছিল, এনএসএফ আলাদা ছিল। তো ভাগ হয়ে যাওয়ার জন্য, ছাত্রলীগ ডিভাইডেড হয়ে যাওয়ার কারণের জন্য বাংলা ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ এবং আমরা ছাত্রলীগ, এই তিন ছাত্রলীগ হওয়ার কারণের জন্য শুধু আমি একাই আমার ক্যাবিনেট নিয়ে ইকবাল হলে পাশ করেছিলাম, আর সব জায়গায় আমরা ফিল করেছি। সো আই ওয়াজ দ্য অনলি ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট ফ্রম মুজিববাদ ছাত্রলীগ ইন 1971। তো 72 আমি 72 আমার ছবি রিলিজ হলো, ওরা 11 জন, তখন আই ওয়াজ স্টুডেন্ট, মানে পড়াশোনা শেষ করে গেলাম, ছবি শেষ হয়ে গেল আমার পড়াশোনা, ছবিটাও রিলিজ হলো। কিন্তু এখানে আমার একটা ছোট প্রশ্ন আছে যে আপনি একদম দুই ভুবনের দুটো জিনিসকে একসাথে করে আপনার ইন্টারেস্টটা কিভাবে হলো? আমি পড়াশোনা করা শেষ করার পরবর্তী পর্যায়ে চলচ্চিত্র যখন আসলাম সেটা হচ্ছে যে ওরা 11 জনের মাধ্যমে আসলাম, ইট ওয়াজ এন অ্যাক্সিডেন্ট। ছবির প্রোডিউসার হব এটা কখনো ভাবিনি, ছবির হিরো হবো কখনো ভাবিনি, ছবি বানাবো এটা আমি সবসময় ভেবেছি, কারণ আমি সবসময় ছবি দেখতাম, ছবির উপরে আমি লিখতাম, আমার নিজে ইত্তেফাকে তখন সপ্তাহে একদিন বেরোতো রূপবাণী বলে, একটা পেজ বেরোতো, আজকে তো প্রতিদিন বেরোয় আজকাল পেপারে, তখন একদিন বেরোতো, ওইখানে আমি লিখতাম ফিল্মের উপরে, কাজে ফিল্মের উপরে পড়াশোনাটা আমার ছিল। আর ছিল যেটা সেটা হচ্ছে যে আমি ফিল্ম দেখতাম খুব বেশি, সপ্তাহে তিনটার নিচে না, পাঁচটার কম, মানে তিনটার নিচে তো নাই, পাঁচটার পর্যন্ত ম্যাক্সিমাম, চারটা সাধারণত অলমোস্ট একদিন পরপর আমি ছবি দেখতাম। এই ছবি দেখাটা আমার একটা অভ্যাস ছিল, একটা মানে ভাত খাওয়ার মতো একটা অভ্যাস ছিল, বিকেলবেলা খেলাধুলো করতে যেতাম, দ্যাট ইজ গেমস করতাম আমি, আমি খেলাধুলার জন্য যেতাম। ওরা 11 জন যখন আমি তৈরি করি তখন আমি ছবিটা তৈরি করি কিন্তু আউট অফ ইমোশন, ইমোশন হিসাবে, যে আমার সে গল্প আর আজকে বলবো না, আরেকদিন সময় পেলে বলবো। মনে হয় একটু শুনি, আপনি বলেন এটা, মানে আমি হলে যখন গেলাম তখন 18 তারিখে হলে যাওয়ার পরে ওখানে আমাদের একজন দারোয়ান ছিল, দারোয়ান বলল যে স্যার আপনারা তো সব অনেকে চলে আসলেন, দেশটাও স্বাধীন হলো, কিন্তু সব স্যার তো আপনারা ফিরে আসলেন না। আর ওই সময় আমি জানতে পারলাম যে আমাদের ওইখানে ছেলে একটা ছিল এটিএম জাফর আলম, আর একজন ছিল চিস্তি। জাফর আলম ছিল অত্যন্ত শান্তশিষ্ট প্রকৃতির একটা ছেলে, ও বাকি বাড়ি ছিল উকিয়া,
অর্থাৎ যেখানে পাকিস্তান আর্মি কিন্তু কোনোদিনই যেতেও পারেনি, এত দূরে, চিটাগাং থেকে বহু দূরে। ও একটু শান্ত প্রকৃতির ছেলে বলল, জানুয়ারির পর, ফেব্রুয়ারির পর থেকেই ও বলল যে পারে ভাই আমি হল থেকে আমি চলে যাই, গিয়ে বাড়িতে চলে যাই। আমার এই যদিও ছাত্রলীগের প্রেসিডেন্ট, কিন্তু অনেকে আছে প্রেসিডেন্ট আছে কিন্তু ওই রাস্তায় স্লোগান মিটিং মিছিল এটা খুব একটা পছন্দ করে না। তো ও বলল যে আমি পারে ভাই যাই গিয়ে। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও তুমি পড়াশোনা করো, ইউ ওয়াজ এ গুড স্টুডেন্ট। 25 মার্চ আমাদের প্রত্যেকের অভ্যাস ছিল, আমাদের এই 20 জন 22 জনকে যারা আজকে নিউক্লিয়াস বলা হয়, তখন এই কথাটা কোনো সময় বলা হতো না, আজকে বলা হচ্ছে। কেউ আমরাও নিজেরা বাহাদুরি নিচ্ছি, আচ্ছা নিউক্লিয়াসের মেম্বার ছিলাম, ভালো কথা। কিন্তু কথা হচ্ছে যে এই যারা ছিলেন, যারা ওবায়দ ভাই, সিরাজ ভাই, রাজ্জাক ভাই, তোফায়েল ভাই, আমু ভাই, তারপরে নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, খালেদ মোহাম্মদ আলী, আমি, খালেদ হাসিম, এই যে এই এরাই কিন্তু 1966 থেকে সমস্ত ইকবাল হলে। আর ইকবাল হলকে বাংলাদেশকে যদি বলা হয় যে স্বাধীনতার মেইন জায়গা, তাহলে বলা যেতে পারে যে মায়ের ওম্ব, যেটা মায়ের মানে যেখানে বাচ্চা থাকে ওম্ব, সেই ওম্বটা হচ্ছে ইকবাল হল। মানে বঙ্গবন্ধু ব্রেইন চাইল্ড হচ্ছে বাংলাদেশ, কিন্তু ওমটা হচ্ছে ইকবাল হল। ইকবাল হল থেকেই কিন্তু ডেইলি বিকেলবেলা সমস্ত এলাকা থেকে লোকজনরা আসতো, ওখানে আমরা মিটিং করতাম 15 জন 20 জন একসাথে বসে, এক একজন এক এক জায়গায় আমরা আলাপ আলোচনা করতাম। তখন তো টেলিফোন ছিল না, এইটাই ঢেউ এর আকারে সারা দেশের মধ্যে আস্তে আস্তে ছড়িয়ে পড়তো, এবং ছড়িয়ে পড়াটা প্রচণ্ড আকার ধারণ করলো 1966-এ বঙ্গবন্ধু যখন 6 দফা ডিক্লেয়ার করলেন। কাজে আজকে যারা বলেন যে গতকালকে লাব্দি উঠে একজন স্বাধীনতার ঘোষণা করেছে, এরা ইতিহাস সম্পর্কে আমার মনে হয় অজ্ঞ। কারণ একদিনে কোনো জায়গায় যুদ্ধ হয় না, যুদ্ধ করতে হলে তরবারি বানাতে হয়, তরবারিতে শান দিতে হয়, তার জন্য প্র্যাকটিস করতে হয়, তার জন্য অর্গানাইজড একটা ফোর্স দরকার হয়, তারপরে যুদ্ধ করতে হয়। কাজে রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক স্বাধীনতাও ঠিক এমনিভাবে যে রাজনৈতিক জনগণের মধ্যে আগে রাজনৈতিক মানবিক চেতনাটা আনতে হবে, রাজনৈতিক মূল্যবোধটা আনতে হবে, রাজনৈতিক চিন্তাধারাটা আনতে হবে। আনার পরবর্তী পর্যায়ে যখন তারা বুঝতে পারবে রাজনীতি কী, আমি কে, আমি কী, এবং যখন তার পরিচয়টাকে সে জানতে চাইবে, তখনই সে যখন দেখবে যে সেটা সে পাচ্ছে না, তখনই সে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার চেষ্টা করবে। এবং সেটা 7ই মার্চে বঙ্গবন্ধু বেরার ভাষণে তিনি স্ট্রেট বলেই দিয়ে গেছেন যে এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমি জানি না এর পরবর্তী পর্যায়ে অনেকে অনেক রকম কথা বলেন, কেন বলেন এটা আমি বুঝি না, বলার কারণের জন্য বলেন কি না সেটাও আমি বুঝি না, আমি জানি না, আমি বিতর্কেও যাব না, কারণ অতীত নিয়ে বিতর্ক করার সময় বাংলাদেশের নেই। বাংলাদেশের একটা কথাই শুধু বলা যেতে পারে যে বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না, বাংলাদেশ না হলে আমরা আজকে বৈশাখীতে বসে কথা বলতে পারতাম না, এটা চরম সত্যি কথা। কাজেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বশ্রেষ্ঠ বাঙালি বলি আর নাই বলি, এটা সম্পর্কে আমার কথা হচ্ছে যে বঙ্গবন্ধু না হলে আমি এখানে বসে কথা বলতে পারতাম না। কাজেই হি ইজ নট অনলি দ্য ফাদার অফ দ্য নেশন, হি ইজ ফাদার অফ অল অফ আস। এবং আগামী যতদিন বাংলাদেশ বাঙালি জাতি থাকবে, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মাইনাস করে যদি কেউ কোনো কথা বলতে চায়, অথবা তাকে যদি একটু ছোট করে কেউ কোনো কথা বলতে চায়, আমার মনে হয় তাকে পাবনাতে একটা আছে হাসপাতাল, আর একটা হাসপাতাল করে সেই সব জায়গায় পাঠিয়ে দেওয়া অনেক বেটার হবে। যাই হোক, তো আমরা আপনার শুরু থেকে এই ওরা 11 জন পর্যন্ত এই গল্পটা শুনলাম, বাকি কথাগুলোও শুনবো, বাকি কথাগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে চাই, তারপরে সে কথাগুলো বলবো। প্রিয় দর্শক, আমাদের আড্ডার এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন, ফিরছি এখনই। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও, দেখছেন শুধুই আড্ডা, সঙ্গে আছেন খ্যাতিমান অভিনেতা সোহেল রানা। তো আপনার কাছ থেকে তো আপনার ওরা 11 জন পর্যন্ত গল্প শুনলাম, তো সেই গল্পের ধারাবাহিকতা এরপরের প্রশ্ন যিনি করেছিলেন মালিহা ফেনী সদর থেকে, যে মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে আলোচিত ছবি ওরা 11 জনের প্রযোজক আপনি ছিলেন, কিন্তু ছবিতে অভিনয় করেননি, কারণ আপনি যেটি বলেছেন যে তখন অভিনয় করার কথা ছিল না। তো এর সাথে উনি আরেকটা প্রশ্ন করেছেন যে আপনার অভিনীত ছবির সংখ্যা কত। এটা তো আমি ঠিক গুনে রাখিনি, আই থিঙ্ক ইটস মোর দেন 350। পরের প্রশ্ন করেছেন সাফা নরসিংদী থেকে,
সোহেল রানা অভিনীত সেরা পাঁচ ছবি? এটা সাফার বয়স আমি জানি না, সাফা যদি অল্প বয়সের থাকে তাহলে পাঁচ ছয় ভাই বোন, তিন চার ভাই বোন যদি থাকে তাহলে আমি বলবো যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সে পারবে না। ঠিক আছে, কিন্তু তারপর যদি বড় হন, যদি যিনি যদি বাচ্চার মা হন বা এরকম কিছু হন, তাহলে চার পাঁচ বাচ্চা যদি থাকে তার, তাহলে আমি বলবো যে আপনি কোনটাকে ভালোবাসেন। আমার ভাই বোনদের মধ্যে আমি সবাইকে আমি আমার আমার হৃদয়ের টুকরো বলেই মনে করি। রাগ হতে পারি, এর উপরে রাগ হতে পারি, ওর উপরে অভিমান হতে পারি, দ্যাট দিজ আর অল ডিফারেন্ট থিং। যদি বরঞ্চ এই ক্যাটাগরি প্রশ্ন করা হয় যে আপনার আপনার কাছে পছন্দ, অনেক রকম খাবার থাকে, মানুষ এক একটা খাবার এক একজন পছন্দ করে, আমার কাছে পছন্দ যদি কথা বলা হয় তাহলেও আমি ছোট্ট করে বলবো যে আমি সাধারণত যেসব গল্পগুলোকে আমার পছন্দ হয় নি সেসব গল্পগুলোতে আমি ছবিতে অভিনয় করিনি কখন। আমার প্রায় 42 বছর হতে চললো চলচ্চিত্র জগতে কাজ করছি আমি, তো সেখানে পছন্দ চরিত্রে অভিনয় করলাম, অভিনয়টা ভালো হলো কি হলো না, টোটালটা মিলে হয়তো সেরকম হলো না, আমার সাইডের জন্য হলো না, প্রোডিউসারের টাকার জন্য হলো না, বা অনেক কিছু হলো না, কিছু কিছু ছবি হতে পারে যেগুলো আমার আমার ভালো লাগে, ভালো লেগেছে, এই প্রশ্নটা করলে আমি হয়তো জবাব দিতে পারবো। তবে পাঁচটা বললে খুব অসুবিধা হবে, গোটা দশের ছবির নাম বলতে পারি। যেমন মনে করেন আমি মাসুদ রানা বলতে পারি যে আমার জীবনের প্রথম ছবি, এটার প্রতি আমার দুর্বলতা আছে। এপার ওপারের কথা বলতে পারি, এটার প্রতি আমার প্রচণ্ড রকম দুর্বলতা আছে। মিন্টু আমার নামের প্রতি আমার দুর্বলতা আছে, বারুদের প্রতি আমার দুর্বলতা আছে, দোষ দুশ্মনের প্রতি দুর্বলতা আছে, মা ছবিটির প্রতি আলাদা রকমের দুর্বলতা আছে, কারণ সবাই আমাকে জানতো অ্যাকশন ছবির হিরো হিসেবে, কিন্তু মাতে আমি একটা চরও মারিনি, কাজে এটা একেবারেই সম্পূর্ণ ভিন্ন ধর্মী ছবি, এই কারণের জন্য আমার এই ছবিটার প্রতি দুর্বলতা আছে। স্ত্রী ছবিটির প্রতি আমার দুর্বলতা আছে, যে ছবিটি সম্পূর্ণ আলাদা রকমের একটা সোশ্যাল সাইকোলজিক্যাল ছবি, যেটা আমি আমি আই গট মাই মাস্টার্স ইন সাইকোলজি, সেটার উপরে আমি একটা ছবি করেছিলাম, সেটা হচ্ছে জীবন নৌকা, এটার প্রতি আমার দুর্বলতা আছে। এই ক্যাটাগরির 8-10টা ছবির প্রতি আমার একটু আলাদা রকমের দুর্বলতা আছে, আমার কাছে ভালো লাগে। নিশ্চয়ই, কিন্তু আপনি একটু আগে যেটি বললেন যে আপনি সবসময় চেয়েছেন যে নায়ক বা হিরো বলতে যা বোঝায় যে সবসময় খুব ভালো কিছু করা, সমাজে কোনো একটা ভালো কিছু প্রতিষ্ঠিত করা, এরকম চরিত্রে অভিনয় করেছেন, অনেক রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন, তো আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলি মানে ওয়াইফ, এই দিক দিয়ে জিজ্ঞেস করছেন? ইয়েস, আমার ওয়াইফ শি ইজ এ ডক্টর, আর আমার একটা ছেলে আছে যে ছবিতে একটা ছবি করছে, শেষ হয়ে গেছে ছবিটা এই মাসেরই, আমার ছেলে দুজন মিলে হচ্ছে ডিরেক্টর এই ছবির, আর আমার ছেলে হচ্ছে আবার ডিরেক্টরও আবার হিরো, আর ডিরেক্টর হিসেবে ওই বাবার মতই এসছে, ডিরেক্টর হিসেবে নাম হচ্ছে ওর মাসরুর পারভেজ, আর বাবার মতই আবার হিরো হিসেবে নাম নিয়েছে ইউল রায়ান। বাহ, কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে আপনার পরিচয়টাও কি এভাবে এরকম সিনেমাটিক কিছু? না, স্ত্রীর সাথে পরিচয় সহ একেবারে সহজ বাংলাদেশি ভাষায়, মা বাবা বলল বিয়ে কর, মা বলল বিয়ে করো, আমি গেলাম বিয়ে করলাম, চলে আসলাম। তবে ঘটক যেটা করে সেই রকম কোনো কিছু হয়নি, ঘটক বোধহয় আমার মা নিজেই ছিলেন, উনি হাসপাতালে গিয়ে ওকে দেখেছে, দেখে হয়তো তার পছন্দ হয়েছে, আমাকে এসে বলেছে, আমি আই ওয়াজ দেন ইন বিজি ইন শুটিং, শুটিং থেকে গিয়ে মেকআপ নিয়ে তাকে বিয়ে করেছি, বিয়ে করে তাকে আবার রেখে দিয়ে আবার এসে শুটিং করেছি। দ্যাট ওয়াজ দ্য ইন্টারেস্টিং পার্ট অফ মাই লাইফ। তো এরপরের প্রশ্নটা করেছেন তিতলি সাভার থেকে, যে আমাদের আগের অ্যাকশন হিরোদের মধ্যে গোফ ছিল, এখনকার হিরোদের নেই কেন? এখন তো এদের গোফ রাখার দরকার হয় না, কারণ গোফ আর দাড়ি সবগুলো একসাথে চলতে থাকে ওদের, ওরা তো দাড়িও রাখে, গোফ রাখবে কি, কাটার সময় নেই তো। ওই টাইমটা যদি খেলতে কম্পিউটারে কি গেমস খেলতে পারে বা কম্পিউটারে কাজ করতে পারে সেই টাইমটা না, এবং কম্পিউটারে কথা বলতে পারে, টেলিফোনে কথা বলতে পারে, টেলিফোনে প্রেম করতে পারে, এত ব্যস্ত জীবন ওদের, এই টাইম ব্যস্ত জীবনে ওদের গোফ রাখার, দাড়ি কাটারই সময় নেই, গোফ রাখার কাটতে তো আরও আরও টাইম লাগবে,
সবগুলো কোনোটাই কাটেনি। আচ্ছা, আপনি যেহেতু এই ডিফারেন্সটার কথাই বললেন যে হ্যাঁ ওদের অনেক ধরনের ব্যস্ততা আছে ইদানিং, কিন্তু তাহলে যদি আমি একটু কম্পারিজন করতে বলি আপনাকে যে তখন আপনাদের নায়কদের যেরকম লাইফস্টাইল ছিল, যেভাবে আপনারা চলতেন, আপনাদের যে ধরনের একটা ইনভলভমেন্ট ছিল বা সমাজে আপনাদের একটা প্রভাব ছিল, এখন যারা আছে তাদের সাথে আপনার কি মনে হয় যে বেসিক পার্থক্য কি আছে, নাকি কোনো ইমপ্রুভমেন্ট, নাকি কি ধরনের একটা ব্যাপার মনে হয়? পার্থক্য তো বিরাট, পার্থক্যর মধ্যে তো বলতে গেলে এটা এক ঘন্টা বলতে হবে। খুব শর্ট করে যদি বলি, একটা মানুষ আর একটা রোবট, দুইটার মধ্যে যা পার্থক্য তাই। আগে যারা ছিল তারা মানুষ ছিল, বর্তমানে যারা আছে তারা রোবট। তাদের টেকনিক্যাল এক্সিলেন্স অনেক আছে, আমাদের চেয়ে অনেক 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 বেশি এক্সিলেন্স, তাদের টেকনিক্যাল এক্সিলেন্স আছে। কিন্তু রোবটের মতো তাদের হার্ট নাই, তারা চোখ দিয়ে কানতে পারে না, আমরা চোখ দিয়ে কানতে পারতাম। ওদের যদি কান্নাটা আসে সেটা কান্নাটা সে মেকানিক্যাল কান্না, কিন্তু আকাশের জল আর চোখের জল একই কারণে ঝরে না, এইটা বোঝার ক্ষমতা ওদের নেই। পরের প্রশ্ন করেছেন সুরাইয়া হাজারিবাগ ঢাকা থেকে, তেমন একটা অভিনয় এখন করেন না কেন? দুটো জবাবের, একটি হচ্ছে যে তেমন সেই সময়ের বয়স যেটা ছিল সেই বয়সে যতগুলো কাজ করতে পারতাম সেই কাজ করাটা এখন আমার পক্ষে পসিবল না। আমার যে বয়সে হয়েছে এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নাম্বার টু যেটা হচ্ছে যে আমি 5 বছর আগেই বলেছিলাম যে আমি 4টা ছবির বেশি করব না। আমি কিন্তু সে কথায় এখন পর্যন্ত টিকে আছি, আমি বছরে 4টা ছবি করছি। হয়তো নাম্বার একটু কম হতে পারে, কিন্তু ওই আগে যে কথাটা বললাম সেটাকে মনে রাখতে হবে যে 4টার বেশি যদি আমি 6টা বা 7টা ছবি করি, আমার পক্ষে বোধ হয় সেই টাইম বা সেই এনার্জি বা সেই ডিভোশন বা সেই ডেডিকেশনটা দেওয়া পসিবল হবে না। কারণ আমি শারীরিকভাবে ঠিক এখন 2-3 দিন শুটিং করলে পরেই আমাকে 1 দিন রেস্ট নিতে হয়, তখন তো আর সেটা হতো না। তো এটাকে আমাকে স্বীকার করে নিতে হবে, দ্য টেলিং অফ দ্য টাইম, সময় বয়স যে কথা বলে, আই উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট থিং। যারা অ্যাকসেপ্ট করে না, যারা বলে যে মন, যাদের মন কোনো দিন ইয়ে হয় না, কি বলে, বৃদ্ধ হয় না, এটা সবসময় তরুণ থাকে, এই দিস পিপুল আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ দে ক্যান স্পিক লাইক দিস, জেনে শুনে মিথ্যা কথা কী করে বলে। আরে মন তরুণ হয় না, মনটা কী জিনিস? আমি গাছে চড়তে পারতাম একসময় 7-রে বঙ্গ ইয়ে কি বলে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদী ক্রস করেছি, পুকুর সাঁতরাতে গিয়ে গত 2 বছর আগে পুকুর সাঁতরাতে গিয়ে 3টা স্টেপ দেওয়ার পরে, 3টা সাঁতার কাটার পরে দেখলাম যে আস্তে আস্তে ডুবে যাচ্ছি। আমার মন তো বলছিল যে আমার মন তো তখন সবুজ, আমার ছেলের সাথে সাঁতরাচ্ছি আমি, তো মন সবুজে তো তখন কাজ হয়নি। দি বডি, ওটা মনের সাথে কোনো সম্পর্ক নাই। মন মানতে চায় না, কিন্তু শরীর সেটা মানতে বাধ্য করে, সেই জিনিসটার নাম হচ্ছে বয়স। আর যারা বলেন এই কথা যে বয়স বলে কোনো জিনিস নাই, মন সতেজ জীবনের লাস্ট দিন পর্যন্ত মন সতেজ থাকবে, দেয়ার লায়ার, অথবা তারা জীবন সম্পর্কে কিছু ধারণা চিন্তাই করেন না। ডেফিনেটলি দুটোরই প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আলাদাভাবে আছে। তো আপনার কাছ থেকে তো অনেক সুন্দর কথাও শুনছি, গল্পও শুনছি, আড্ডাও হচ্ছে, আরেকটা বিরতি নিতে হচ্ছে, তারপর এসে বাকি কথাগুলো বলবো। প্রিয় দর্শক, আড্ডার এ পর্যায়ে নেব আরেকটা ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও, আপনারা দেখছেন শুধুই আড্ডা, সঙ্গে আছেন খ্যাতিমান অভিনেতা সোহেল রানা। আপনার কাছ থেকে তো অনেক সুন্দর সুন্দর কথা শুনছি। তো এবারে প্রশ্ন যিনি করেছেন, তার নামও সোহেল, রূপনগর ঢাকা থেকে দুটো প্রশ্ন করেছেন, অভিজ্ঞতা না অধ্যাবসায়, অভিনয়ের ক্ষেত্রে কোনটা বেশি জরুরি? আর আরেকটা প্রশ্ন করেছেন, নেতা নাকি অভিনেতা, কারা ভালো অভিনয় করেন? যারা বলেন এই দুটো সম্পর্কে বড় বড় কথা বলেন তারা সঠিক বলেন না। এটা প্রথম যেটা হচ্ছে অভিনয়ের ব্যাপারে, সেটা হচ্ছে যে ইট মাস্ট বি গিফটেড, গিফটেড ফ্রম অলমাইটি আল্লাহ। আল্লাহ যদি দেয় কাউকে, দেন দ্যাট ম্যান ক্যান বি অ্যান আর্টিস্ট। আমি যেমন জীবনে কোনোদিন অভিনয় করিনি, আমি কোনো নাটক করিনি, আমি জীবনে কোনোদিন কোনো নাটকের স্টেজে দেখিনি,
ডিম মারতে যাওয়া ছাড়া অন্য কোনো কারণে আমি নাটক দেখতেও যাইনি। কাজে তারপর আমি লোকে বলে যে গত 40 বছর পর্যন্ত যখন আমি অভিনয় করেছি এবং লক্ষ লক্ষ কোটি কোটি লোক যখন আমাকে ভালোবাসে, তাদের সে ভালোবাসার স্বীকার করে আমি বলছি যে আমি তাদের কাছে তো মোটামুটি ভালো অভিনেতা। নিশ্চয়ই, কেন, যদি মোটামুটি ভালো অভিনেতা হয়ে থাকি তাহলে এর জন্য আমি আমি তো কোনো কোনো ওই যে দুটো প্রশ্ন করলো সেই দুটোকে আমি দ্বিতীয় জায়গায় রাখবো রাখবো যে ইট ইজ এ গিফটেড থিং, ইট ইজ এ গিফট ফ্রম অলমাইটি আল্লাহ। ভিতর থেকে আসতে হবে, দেন তারপরে যেটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে এটার প্রতি ভালোবাসা, তো এটার প্রতি অধ্যবসায় শ্রদ্ধাবোধ, শ্রদ্ধাবোধ থাকতে হবে যেটাকে কাজটাকে আমি ভীষণ শ্রদ্ধা করি এবং এই কাজটাকে আমি ভালোবাসি। এই ভালোবাসাটা পয়সার জন্য ভালোবাসা হবে না, ভালোবাসাটা দু রকম হয়ে যেতে পারে। একটা হচ্ছে পয়সার জন্য একটা গাড়ি করব, একটা বাড়ি করব, বিরাট নাম হবে, এটা হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়ালিস্টিক ভালোবাসা। এই দিস ভালোবাসা আমি বলছি না, আমি বলছি যে কাজটার প্রতি তার ভালোবাসা এইটুক তাকে থাকতে হবে। তারপরে ভালোবাসা যখন আসবে, ভালোবাসাকে ফুলফিল করার জন্য অধ্যবসায়টা লেজ হিসাবে চলে আসবে, ওটাকে আনতার জন্য বলার দরকার হবে না। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে নেতারা নাকি অভিনেতারা কারা ভালো অভিনয় করেন? আপনার ক্ষেত্রে দুটো সত্তাই আছে, আপনি আমার মনে হয় অভিনেতারা একই দুজনেই অভিনয় করেন, ভালো অভিনয় দুজনেই ভালো অভিনয় করেন, দুজন টার্গেট একটা। অভিনেতার টার্গেট হচ্ছে অল্প কিছু টাকা, যে যে কাজের বিনিময়ে আমি আমার পারিশ্রমিক নেব, আর নেতার উদ্দেশ্য হচ্ছে, বেশিরভাগ নেতার উইথ ডিউ রেসপেক্ট টু সাম পার্সনস, তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু টাকা নয়, কিছু হাজার কোটি টাকা, যে টাকা দিয়ে নিজের জীবন না তার পরবর্তী 14 পুরুষ যাতে খেয়ে যেতে পারে সেই টাকার ব্যবস্থা করে যাওয়া। এর পরের প্রশ্ন যিনি করেছেন আনোয়ার মামেসিং থেকেই, জনপ্রিয় হওয়ার আগের জীবন আর জনপ্রিয় হওয়ার পরের জীবন আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে? এটা ময়মনসিংহ এর ছেলে আমাকে খুব প্রশ্ন প্রবলেমের মধ্যে ফেলে দিলে ভাই তুমি। আগের জীবন তো প্রচন্ড রকম ভালো লাগতো, ইয়াং ছিলাম তখন, তখন তো ভালো লাগতোই, সেটা মানে খেলতে গেলে ভালো লাগতো, হইচই করতে ভালো লাগতো, মেয়েদেরকে দেখলে দেখলে পিছনে পিছনে ঘুরে ঘুরে একটু দুষ্টুমি করতেও ভালো লাগতো। কিন্তু একটা সময়ে ওই ওই জীবন থেকে যখন জীবন পরিবর্তন, সময়ের সাথে সাথে যখন পরিবর্তন হয়ে যায়, তখন একটা লজেন্স খেতে ভালো লাগতো, ক্রাউন এবং ক্রুসেলা দুটো কোম্পানির লজেন্স ছিল, দুগানা পয়সা দিত আমার বাবা, চারটা লজেন্স দিত দোকানদার, চারটা জায়গায় পাঁচটা দিত মধ্যে মধ্যে, সেদিন আমি খুব খুশি হতাম। আজকে ক্রাউন আর ক্রুসেলা দিলে আমি খুশি হব না। কাজেই সময়ের বিবর্তনের সাথে সাথে ভালো লাগাগুলো, যেটা ভালো লাগা ভালোবাসা, ইট চেঞ্জেস, এটা কিন্তু আগের জীবনের সাথে পরবর্তী জীবনের তুলনামূলক বিচার করা চলে না। যারা তুলনা বিচার করে করেন, প্রশ্ন করেন, তারা যখন সময় আসবে তখন বুঝতে পারবেন যে এই বিচারটা করা যাবে না। ওই সময় ওই জিনিসগুলো ভালো লাগতো, আজকে আমার অন্য জিনিস ভালো লাগে, মানে সময়ের চাহিদা, সময়ের চাহিদা, সময়ের কারণের জন্য মনটা পরিবর্তন হয়ে যায়, শারীরিক পরিবর্তনের কারণের জন্য চাওয়া খাওয়া সবকিছু বলে। তখন একটা জিনিস খেতে খুব প্রচন্ড রকম পছন্দ করতাম, এখন সেটা ডক্টর বলছে এটা খাবেই না তুমি, মিষ্টি খেতে, পোড়া বাড়ির মিষ্টি খুব পছন্দ করতাম, খেতাম অনেক বেশি, ডিপেন্ডস, এখন বলে যে ডাক্তার বলে যে মিষ্টি তুমি খেতেই পারবে না, খাওয়া ঠিক হবে না তোমার, আই ক্লোজ ইট, আই অ্যাম ফোর্স টু ক্লোজ ইট। সো অনেক কিছু সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়। এরকম আরেকটা প্রশ্ন যদি করি, কাছাকাছি একটা প্রশ্ন আমাদের আছে যে আপনার মাসুদ পারভেজ নাকি সোহেল রানা, মানে কোন পরিচয়টা দিতে আপনার ভালো লাগে? আমি তো ওই দুটার মধ্যে নিজেই হারিয়ে যাই মাঝে মাঝে, সেই কারণের জন্য এখন আমি টাইটেলে যেটা লিখি সেটা হচ্ছে যে আমার কার্ড যেটা পলিটিক্যাল পার্টির কার্ড যেটা, সেটার মধ্যে লেখা আছে মাসুদ পারভেজ সোহেল রানা, মাসুদ পারভেজ সোহেল রানা, মানে সব একসাথে একবারে। এর অনেকেই আছে, আমাদের আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ মোজারুল বাকি, তার নাম ছিল বাকি, বাকি ভাই বলতাম আমরা, কিন্তু তার নাম ফুল নাম আমরা কিন্তু কেউ চিনতে পারবে না, আমরা বলতাম সৈয়দ মোজারুল বাকি। তো এইটা তো এখন আসম আব্দুর রব, ও ও তো রব বললেই তো পারে, ও তো কেন আসম আব্দুর রব বলে কেন, তো এটা তো হয়ে যায়। এখন ওই রকমই আমি দুটো নামকে একসাথে করে নিয়েছি যাতে কোনো ডিস্টারবেন্স না, একটা ভালো মধ্যম পন্থা আর কি। কিন্তু আপনি বলেছেন আপনি প্রায় 350-এরও বেশি ছবিতে অভিনয় করেছেন। হ্যাঁ, তো আমাদের এর পরের প্রশ্ন যে যেটা আছে হাসি ঢাকা থেকে করেছে, তো প্রশ্নটা অনেকটা এরকম যে আপনি এই যে এত ছবিতে অভিনয় করেছেন, আপনার কার সাথে কাজ করতে সহ
অভিনেত্রী চরিত্রে মানে কার সাথে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লেগেছে? এটা ওই অনেকটা এরকম প্রশ্ন আর কি, যে যে জায়গায় আপনি সার্ভিস করছেন, সার্ভিস করতে আপনি যাদের সাথে কাজ করছেন তাকে কাকে ভালো লাগছে, কার সাথে কাজ করতে ভালো লাগছে? আপনি কিন্তু করছেন সার্ভিসটা, কাজে আপনি ভালোবাসছেন সার্ভিসটাকে। আমি যখন অভিনয় করছি তখন আমি ভালোবাসি আমার চরিত্রটিকে, আমার ক্যারেক্টারটিকে, যে ক্যারেক্টারটাতে আমি অভিনয় করছি। আমার আশেপাশে কে আছে, এক্স আছে না ওয়াই আছে না জেড আছে, আই এম নট বদার অ্যাবাউট দ্যাট, সেখানে সেটা আমার জানার ব্যাপার নাই। কারণ ব্যক্তি কিন্তু অনেক সময় হয় না যে একসাথে অনেকগুলো কাজ করতে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, একটা জুটি প্রথা থাকে, অনেক সময় জুটি হয়ে যায়, মানুষজন বলে এদেরকে একসাথে, জুটি হয়ে যায় না, জুটি পাবলিক তৈরি করে, জুটি কাজ করতে করতে পাবলিকের কাছে মনে হয় যে এই যখন আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে তখনই কিন্তু পাবলিক সেটাকে অ্যাকসেপ্ট করবে একটু অন্যভাবে। না, আমাদের সাথে সম্পর্ক ভালো যার নাই তার সাথে পাবলিক অ্যাকসেপ্ট করছে অনেক ভালোভাবে। আমি দেখেছি ব্যক্তিগত জীবনে একবার টেলিফোনও করিনি, কিন্তু পাবলিকের কাছে সবচেয়ে খুব ভালো পেয়ার, এই পেয়ারটা খুব ভালো লাগে তাদের কাছে হয়। উল্টোটা যে হয় না তা না, যেমন মার্শাল মাস্টারনি যখন সোফিয়া লরেনের সাথে কাজ করে তখন মনে হয় যে আহা ওদের মধ্যে কত সুন্দর সম্পর্ক, অ্যান্ড ইট ওয়াজ দেয়ার। যখন দিলীপ কুমার এর সাথে কাজ করে তখন মনে হয়, আর রাজ কাপুর যখন আরগিসের সাথে কাজ করে তখন মনে হয় তাদের কত ভালো সম্পর্ক। সুচিত্রা সেন উত্তম কুমারের সাথে যখন কাজ করতেন তখন মনে হতো তাদের সাথে ভালো হৃদয়গত সম্পর্ক আছে। হ্যাঁ, হৃদয়গত সম্পর্ক কাজ করতে করতে, কাজের মাধ্যমে না, মানে কাজের বাইরে যখন আমরা থাকি, ছবির শুটিংয়ের বাইরে যখন থাকি, তখন যে মানুষ হিসাবে আমাদের মানুষ হিসাবে যে সম্পর্কটা হয়, পরিচয় হয়, তখন ভালো লাগার ব্যাপারটা আসে। ছবিতে অভিনয় করাকালীন কোনো ভালো লাগার ব্যাপার আসে না, তখন শুধু ছবির ব্যাপারে চিন্তা করি। বাহ, কিন্তু ছবির কথাই যখন বললেন যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা যেটা দেখছি যে ছবির ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করছি ইদানিং, তো আমাদের এখানে আমাদের চলচ্চিত্রের পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন? হচ্ছে কতটুকু হচ্ছে বা আপনি কিভাবে দেখেন, কিভাবে দেখতে চাচ্ছেন? আমি তো প্রথমেই বলেছি ওই একটা কথার এই জবাব বোধহয় একই জিনিস হবে, যে পরিবর্তন বাংলাদেশের ছবিতে পরিবর্তন তো হচ্ছে, সময়ের সাথে সাথে পরিবর্তন কিছু হবেই। আমার মা যখন রিক্সায় যেতেন তখন সেটাকে একটা শাড়ি দিয়ে পেঁচিয়ে রাখা হতো, আমার বোন যখন রিক্সায় যেত তখন ওই শাড়িটা রাখতো না, আমার বোনের মেয়ে যখন থাকে তখন তার এখন ব্লাউজ পরে, যেটা সেটা এই হাতাকাটা টেলিভিশনে দেখি ওকে মধ্যে মধ্যে। তো সময়ের বিবর্তনে এটা পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা তো হতেই থাকবে। এই পরিবর্তনটাকে কেউ জেনারেশন গ্যাপ বলে, জেনারেশন ক্ল্যাশ বলে, আমি বলি এটা জেনারেশন গ্যাপও না, জেনারেশন ক্ল্যাশও না, এটাই এটাই হবে, দিস ইজ নেচার। আমরা কোত্থেকে আসছি জানি না, যেমন এটাও এরকমই হবে, হবে যা কিছু হচ্ছে ভালোই হচ্ছে, আগামীতে যা হবে ভালোই হবে। আমরা বরঞ্চ এখানে বলতে পারি যে আমরা বরং এই কথা বলতে পারি যে তুমি কি দিয়েছো পৃথিবীকে যে তুমি কাঁদছ? তুমি পৃথিবীতে কিছুই দাও নি যা তুমি পৃথিবী থেকে নিয়ে এসেছো, তুমি যা দিয়েছো তা পৃথিবীর থেকে নিয়েই দিয়েছো, তুমি যা পেয়েছো তা পৃথিবীর থেকেই পেয়েছো। তুমি যদি কাউকে কিছু দাও তা ওই পৃথিবীর থেকেই দেবে, তুমি তো কিছু নিয়ে আসো নি পৃথিবীতে, তুমি তো খালি হাতে এসেছো, তোমাকে খালি হাতেই চলে যেতে হবে, দ্যাট ইজ দ্য হোল থিং। তো এতক্ষণ অনেক কথা বললাম আপনার সম্পর্কে, আজকে অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, সামনে বসে আপনার কথাগুলো শুনলাম, এটা ডেফিনেটলি আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু যদি একটু র‍্যাপ আপ করি, যে এই যে আপনি আগে ছবিতে আসার আগে আপনি রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীতে আপনি ছবির সাথে জড়িয়েছেন, সেখানে আপনার একটা আলাদা পরিচয় নিজে তৈরি করেছেন, আপনার রাজনীতির ক্ষেত্রে আপনি একটা আলাদা পরিচয় করেছেন, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বলি আপনাকে যে আপনি কতটুকু তৃপ্ত, বা আপনার এই মুহূর্তে যদি বলি কতটুকু তৃপ্ত প্লাস কতটুকু চাওয়া আপনার আছে? আমি তৃপ্তির ব্যাপারে দুটো জিনিস বলবো, খুব আশ্চর্যজনক দুটো জিনিস বলবো। আশ্চর্যজনক দুটো জিনিস হচ্ছে যে আমি ছোটবেলা কাঠবাদাম খেতে খুব পছন্দ করতাম, আর বকুল ফুল খুব পছন্দ করতাম। আমার একটা ছোট বাসা আছে উত্তরাতে, আমি জানি না কোত্থেকে একটা কাঠবাদামের গাছ আমার বাসার সামনে হয়েছে, এবং সেই কাঠবাদাম গাছটা বড় হয়েছে এবং সেই কাঠবাদাম পরে এবং আমি খাই, এবং আমি মনে করি দিস ইজ এ মার্সি অর এ বিস্টো ফ্রম দ্য অলমাইটি আল্লাহ। এবং ওই একটা বকুল ফুলের গাছ আছে, বকুল ফুল পরে আমি চারটা পাঁচটা ফুল তুলে নিই। কাজে আমি তৃপ্তি বলতে যেটা বলা যায় যে এর চেয়ে বড় তৃপ্তি আর আমার জীবনে কিছু নেই, এত বড় মিস্ট্রি। এবং এই মিস্ট্রিটা যে কি, যে ঢাকা শহরে কাঠবাদামের গাছ, এটা আমি এবং কোত্থেকে আসলো কীভাবে এবং আমার ঘরের সাথেই লাগলো কী করে, এটা আমি আজও বলতে পারি না। আমি শুধু ওইটার দিকে যখন তাকাই তখন আমি সৃষ্টিকর্তাকেই শুধু মনে করি, সেটাই ইট ইজ আফটার হিম। আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমার শুধু চাওয়া পাওয়া একটাই জীবনে, এখন চাওয়া পাওয়া একটাই, সেটা দ্যাট আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান। আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি। আমি আগে অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি,
অনেক ভ্রান্ত কিছু করেছি, সেই জিনিসগুলোকে ভুলে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ প্লিজ ট্রাই টু মেক মি, আমাকে তুমি একজন ভালো মানুষ হিসেবে তৈরি করো, ভালো মানুষ হিসেবে, ভালো পায়াস ম্যান হিসেবে কিন্তু বলিনি, আমি বলছি ভালো মানুষ হিসেবে, অর্থাৎ আমি মৃত্যু যখন হবে আমার, তখন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মাবলম্বী হোক সে যেন বলে মাসুদ পারভেজের লোকটা ভালো লোক ছিল, ধার্মিক লোক ছিল, এটা এতটা আমি না বললেও ভালো লোক ছিল, সব ধর্মের লোকেরা বলুক ভালো লোক ছিল, এবং আমার জানাজাটা যেন অনেক বড় লোক জানাজা হয়, অনেক লোকের নিয়ে জানাজা হয়, আর মৃত্যুর সময় একটা দেশের পতাকা আমাকে ঢাকা থাকবে, এটা আল্লাহ তাআলা দিয়েছে, মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযোদ্ধা হিসাবে দেশের সরকার সেটুকু সম্মান দিয়েছে, যদিও মুক্তিযোদ্ধাদের কতটুকু সম্মান দিয়েছে সে কথা কিছুই বলবো না আজকে, ওই ফ্ল্যাগটা দিয়ে আমাকে যা জড়িয়ে রাখবে এইটুকু আমার পাওয়া তৃপ্ত, আমি এই ব্যাপারে কোনো দুঃখ নেই, চাওয়া শুধু ওইটুকুই আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাকে ভালো মানুষ তৈরি করেন, এবং আমি বলবো যে আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, ট্রাই টু বি এ গুড ম্যান, একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, আপনি যদি ভালো মানুষ হয়ে যাবেন তাহলে দেশটা ভালো হয়ে যাবে, সারা পৃথিবী ভালো হয়ে যাবে, আর আপনি যদি খারাপ হন আর অন্যকে ভালো হওয়ার চেষ্টা করেন বলেন তাহলে কোনো কিছুই হবে না, শুধু শুধু রক্ত রক্তি মারামারি হানাহানি খুন খারাপ এসবই হবে, সো ট্রাই টু বি এ গুড ম্যান অ্যান্ড ট্রাই টু সাবমিট ইউর সেলফ টু অলমাইটি আল্লাহ, থ্যাংক ইউ। নিশ্চয়ই, এবং আপনি অনেক সুন্দর কথা বলেছেন, তারপরেও আপনি এতদিন ধরে এই আপনার এত পরিশ্রমের পরেও যা দিয়েছেন সেটুকু নিশ্চয়ই আপনার যারা অনেক ভক্ত আছে তারা সবসময় মনে রাখবে এবং সবসময় আপনার জন্য নিশ্চয়ই সেই দোয়াই করবে, সেই প্রত্যাশাই করবে আপনার কাছে, তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বৈশাখী পরিবার, বৈশাখীর সমস্ত দর্শক এবং সমস্ত বাংলা ভাষাভাষী যারা আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদের সবার পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। থ্যাংক ইউ, আমারও শুভকামনা সকলের প্রতি, সকলে আমার জন্য দোয়া করবেন, সো দ্যাট আই ক্যান বি এ গুড ম্যান, যারা আপনারা আমাকে এতদিন ভালোবাসা দিয়েছেন, এখন ভালোবাসার সাথে সাথে আমি আপনাদের কাছে আর একটা জিনিস চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন যেন আমাকে আমি সুস্থ থাকি এবং জীবনে যতদিন পর্যন্ত বেঁচে থাকি মানুষের জন্য যেন কিছু কাজ করে যেতে পারি, মানুষের ভালোর জন্য যেন কাজ করে যেতে পারি এবং নিজে যেন একটা ভালো মানুষ হতে পারি, আমি স্টিল ট্রাইং, আপনার দোয়া করবেন যাতে আমি সেই কাজটা করতে পারি, এবং আমিও দোয়া করবো আপনাদের আল্লাহর কাছে যেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত যেন সুস্থভাবে আপনারা বেঁচে থাকেন, সুন্দরভাবে বেঁচে থাকেন, ভালোভাবে বেঁচে থাকেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রিয় দর্শক, আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে খ্যাতিমান চিত্রনায়ক সোহেল রানার সাথে অনেক আড্ডা হলো, শুধুই আড্ডা আজ এ পর্যন্তই, কিন্তু বিদায়ের আগে জানিয়ে রাখি প্রতি পর্বের একজন সেরা ব্যতিক্রমী প্রশ্নকারী পাবেন কক্সবাজারের হোটেল দ্য কক্স স্টুডিওতে সঙ্গী সহ দুরাত তিন দিন থাকার আকর্ষণীয় সুযোগ, সুতরাং আমাদের কাছে অনেক অনেক মজার মজার প্রশ্ন পাঠিয়ে দিন, সেই সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে এই অনুষ্ঠান আপনারা কেমন দেখতে চান সেই মতামতও আমাদের কাছে পাঠিয়ে দিন। আগামী পর্বে আপনাদের পাঠানো প্রশ্নে আড্ডা হবে নতুন কোনো অতিথির সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আমি ফারহানা নিশো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও।